দেখো বন্ধুরা, আজকে খুব লেট হয়ে গেছে, ঘুমের থেকে উঠতে 9:30 বাজে। দেখো কিছুই আজকে করতে পারিনি সকাল থেকে। দেখো খালি স্যুপ ভাতটা হয়েছে, আলু সিদ্ধ ডাল সিদ্ধ হয়েছে, ছেলে খেয়ে স্কুলে চলে যাবে। দেখো বাসন টাসন সব পড়ে রয়েছে, শুধু ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ করে রেখেছি। এই দেখো, আর এই দেখো ভাত হয়েছে, ছেলেকে মেখে দিয়েছি, তাহলে ওটা খেয়ে ও স্কুলে যাবে, তারপরে কাজ করব। যেহেতু শরীরটা ভালো ছিল না বলে আজকে খুব বেলা হয়ে গেছে কাজ করতে। এই দেখো কলপারে বাসনগুলো রয়েছে, এই দেখো, এই দেখো তোমাদের দেখাচ্ছি সব। এই দেখো ঠাকুরের বাসনও পড়ে আছে, এই দেখো বাজার চলে এসছে। দেখো তোমার দাদা কী এনেছে, দেখো কত বড় বড় ডাঁটা শাক এনেছে, এই দেখো কুমড়ো এনেছে, এই দেখো বেগুন, বেগুন 3টে এনে ফেলেছে বেশি, এই দেখো লাউ একটা নিয়ে এসছে, এই দেখো লাস্টে মাছ নিয়ে এসছে। কী মাছ এনেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমি ঘর থেকে থালাটা নিয়ে আসছি। এই দেখো দেখি কী মাছ এনেছে তোমার দাদা, এই দেখো একটা কাতলা মাছ এনেছে বাজার থেকে কেটে, এই দেখো এই দেখো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, কাটা ছিল ধুয়ে রেখেছি। এই দেখো মাছ দিয়ে ডাঁটা দিয়ে হবে, কচি ডাঁটা, আর এই দেখো শাক কুচিয়ে নিয়েছি, ওই ডাঁটার শাক ফেলিনি, ডাঁটার শাক একটু বুড়ো হয়ে গেছে তবু কুচিয়ে নিয়েছি রান্না করার জন্য, কেন পয়সা দিয়ে তো কিনতে হয়েছে, যেহেতু ফেলানো যাবে না বেশি কিছু। এই দেখো ছেলে নিরামিষ খায় বলে তার জন্য কুমড়ো কুটে নিয়েছি রান্না করব। এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলেই মাছটা ভেজে নেব। হলুদ লবণ লাগিয়ে রেখেছিলাম, তার একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো লাগানো হয়ে গেছে হলুদ লবণ, এবার আস্তে আস্তে ছেড়ে দেবো, তেলটা ততক্ষণ গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দেবো এক এক করে। আজকে খুব লেট হয়ে গেছে সব কাজই করতে। এই দেখো বেশি করে দিয়ে তেল দিয়েছি, এই জন্য একবারে বেশি করে মাছ দিয়ে দিচ্ছি। এই দেখো একটা কড়াইতে মাছ ভাজা হচ্ছে, আর একটা কড়াইতে শাক বসিয়ে দেবো, যেহেতু আজকে খুব লেট হয়েছে। 11, ওটা 12, 12, 12। হ্যাঁ শাকগুলো যেহেতু একটা কড়াইতে মাছ ভাজছি, আজকে খুব লেট হয়ে গেছে, এই জন্য আবার আর একটা কড়াই নিয়ে নিলাম, বাইরে কাঠে রান্না করি ওই কড়াইটা নিয়ে নিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না দুটো ওপেনে বসিলে। তো এই দেখো এটাই শাক বসিয়ে দিয়েছি, ডাঁটা শাকটা, বেশিরভাগ দেরি হয়ে গেলে দুটো ওপেনেই বসিয়ে দিই রান্না, তাড়াতাড়ি হয়ে যায়। শাকটা রান্না কর, ঢেকে দেবো এখন একটু শাকটা, কেন ডাঁটা শাকটা একটু বুড়ো হয়ে গেছে, এই জন্য একে একটু ঢেকে দিতে হবে, তাহলে সিদ্ধটা হয়ে যাবে।
এবার দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছের মধ্যে বড়ি দিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো ফোড়নে, কেন যেহেতু কাতলা মাছ ডাঁঠা দিয়ে আলু দিয়ে রান্না হবে অতএব ওর জন্য বড়ি দিতে হলো। এই দেখো বড়ি দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। তো রান্না হয়ে গেছে আরেকটা, আর একটা কড়াইতে দেখো আমি কুমড়ো ভেজে নিচ্ছি, দেখো একটা নামিয়ে আর একটা বসিয়ে দিচ্ছি, কেন পাঁচ ছ রকম রান্না হয়েছে তার জন্য একটা একটা নামিয়ে আর একটা বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দুটো ওপেনে। এই দেখো রান্না হয়ে গেছে, এই দেখো ছেলে খেতে বসছে, এই দেখো এবার আমিও বসবো। এই দেখো এখন বাজে 1:10, আমাদের খেয়ে নিলাম আমরা আজকে তাড়াতাড়ি।